এই তো আমরা এই রাতের বেলা আসছি দোসা খেতে। এই মামার দোসা এর আগে আমরা খেয়ে গেছি, বেশ ভালো লাগছে। আমার চ্যানেলেও এটা আপ করছিলাম, অনেক মানুষ এসে খেয়ে গেছে, সবাই বলছে ভালো। আমরা এরপরে আরো দুইবার আসছি, পাই নাই আলামিন ভাই, এরপরেও আসছি পাই নাই। অনেক মানুষ এসে ফেরত গেছে, আপনি নাকি ছিলেন না? আমরা দুই তিন দিন আসছি রাতের বেলা, আলামিন ভাই আর নাই। দোকানটা হচ্ছে এই যে গাউসুল আজম রোডে অক্সফোর্ড স্কুলের একদম নিচে বসে। আলামিন ভাই এই আলু ভর্তাটা মানে এটা সবজি সবজি দেখতে, কিন্তু টেস্ট আলু ভর্তার মতো, বেশ মজা। সিম্পল একটা খাবার, অথচ অনেক মজা। বেরিয়েছি আমরা, নৈশ ভোজন শেষে এখন রিক্সায় ঘুরবো, এরপর বাসায় যাবো। আমরা পার্ক পার হয়ে যাচ্ছি, প্রিয় বলতেছে শীতের বেলায় যে খেলে একটা খেলা, এটা দেখে আমরা এখনো খেললাম না। ব্যাডমিন্টন খেলার কথা বলতেছে, হাতটা নেড়েচেড়ে বলতেছে, এমন এমন করে যে খেলে। রাতের বেলায় রিক্সার চড়তে বেশ ভালো লাগে, আর এখন তো পুরোপুরি শীত পড়ে নেই, হালকা হালকা শীত, এই ওয়েদারটা যে কি মজা লাগে আসলে। আমরা বেরিয়ে চুলার পাশে গিয়ে শুয়ে কুকু, আর বুদ্ধি কি জানো, এমন করলে দারুণ লাগে। তবে এখন যে পরিমাণ অ্যাক্সিডেন্ট হয়, যে কোনো রোডই খুব রিস্কি, রাতের বেলা যদি কোনো ট্রাফিক থাকে না তো ফুটহাট এদিক সেদিক গাড়ি জোরে চান দেয়, আর এই সেক্টরের ভিতরে তো সব অনেকেই লং ড্রাইভে বের হয়, উল্টা পাল্টা গাড়ি চালায়, ভয় লাগে, একদম সাই সাই করে চোখের সামনে দিয়ে যায়। মা দেখো, আগে দেখাও, অন্ধকার, তোমাকে দেখা যাচ্ছে না। এই যে আমাদের এখন দুইজনের দুইটা ক্যামেরা হয়ে গেছে, এই যে আমরা দুইজন দুইজনকে শুট করতে পারি। এই তো আমরা বাইরে খাওয়া দাওয়া করে আসছি, আর আমার এই নতুন গ্যাজেট পেয়ে তো আমি ভীষণ খুশি। আমাকে দেখা, আমাকে দেখা।